হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। কি রে শিমুল দি, কি খবর তোর? আমি যে আজকে আসবো এই খবরটা কি তুই পাসনি নাকি? আরে না না বোন, খবর তো পেয়েছি। তুই ঘরে যা, আমি তোর ঘরে সব গুছিয়ে রেখেছি। তুই ঘরে গিয়ে এখন একটু জল খা, বিশ্রাম কর, ততক্ষণে আমি হাত পা ধুয়ে আসছি। আসলে তুই আসবি বলেই তো আমি গোবর ছড়া দিচ্ছিলাম। তুই তো পছন্দ করিস সব, তাই না? কেন, তোর বৌমা কি করছে যে তোকে গোবর ছড়া দিতে হচ্ছে? তোর বৌমা কি কোনো কাজ পায় না নাকি? দেখিস তোর বৌমাকে কিন্তু আবার বেশি মাথায় তুলিস না, এই আমি বলে রাখলাম। আর তুই তুই এখন আমার সাথে চল। তুই জানিস না আমি এত দূর থেকে আসি, তোকে এখন আমার সাথে সাথে আমার পা হাত পা টিপে দিতে হবে। তাড়াতাড়ি চল, এখন তাড়াতাড়ি তোর বৌমাকে ডেকে গোবর ছাড় দিতে বসা। আসলে বোন, ও না আসলে রান্নাঘরের কাজটা একটু সামলাচ্ছে, তো তুই ঘরে যা, ঘরে যা না, আমি এইটুকু কাজ সেরেই হাত পাটা ধুয়ে আসছি, তারপরে আমি ঘরে গিয়ে তোর হাত পা টিপে দিচ্ছি বোন। আর তুই না এখন তোর কাপড়টাও পাল্টে নে, হ্যাঁ আমি তোর কাপড়টাও ধুয়ে দেব। বাবা শিমুল, তোর তো দেখছি বড্ড সাহস বেড়ে গেছে। তুই কি ভাবছিস, ছেলের বিয়ে দিয়েছিস বলে এখন তুই আমার কথা অমান্য করবি? তুই জানিস না যে আমার কথা একবারই শুনতে হয়, আমি দ্বিতীয়বার কথা বলি না। না না বোন, ছি ছি এইসব বলিস না, আমি এইভাবে কথাটা বলতে চাইনি। আসলে ও রান্না করছে বলে আমিও কথাটা বললাম। তুই এত দূর থেকে এসেছিস, তোকে তো আবার কিছুক্ষণের মধ্যেই খেতে দিতে হবে। তোর তো নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, তাই তো বৌমাকে আমি আগে থেকে বলে রেখেছিলাম যাতে ও রান্না বান্না গুলো তাড়াতাড়ি সেরে ফেলে। কেন রে শিমুলদি, এত বছর তো আমি আসার হলে তুই আগে থেকেই সব করে রাখতিস, তোর রান্না করা, গোবর ছড়া দেওয়া সব হয়ে যেত। আর আমি আসার সাথে সাথে আমার পা ধুয়ে দিতিস, আমার পা টিপে দিতিস, আর এখন যেই বাড়িতে বউ এসেছে অমনি সব পাল্টে গেছে নাকি? কোথায় এখন তোরা দুজন মিলে আমার সেবা করবি তা না, এখন দুজন মিলে দেরি করছিস। আমার মাথা না এবার সত্যি খুব গরম হয়ে যাচ্ছে। ঠিক আছে ছাড়, এখন তুই আমার সাথে আয়, তাড়াতাড়ি আয়, আমার পা টিপে দিবি এক্ষুনি, আমি বারবার বলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ বোন চল, আমি পা হাত ধুয়ে নিচ্ছি আর বৌমাকেও বলে দিচ্ছি বাকি গোবর ছড়াটা ওকে দিয়ে দিতে। হ্যাঁ উফ বাবা, এইবার একটু পা ব্যথাটা কমছে। আচ্ছা এবার তোর বৌমাকে ডাক, আমার সাথে পরিচয় করাবি না নাকি? আর হ্যাঁ, বৌমাকে বলবি তোর একটু শরবত নিয়ে আসতে আমার জন্য। হ্যাঁ হ্যাঁ বলছি বলছি, বৌমা, ও বৌমা, তুমি তোমার হাতের কাজটা রেখে মাসিমণির জন্য এক্ষুনি শরবত বানিয়ে নিয়ে আসো তো। ইস রে, বৌমাকে তো শরবত নিয়ে আসতে বলে দিলাম, কিন্তু এখন যদি বৌমা এসে দেখে যে আমি দিদি হয়ে বোনের পা টিপছি, এটা কিরম লাগবে, বৌমা কি ভাববে কিছুই বুঝতে পারছি না। এই যে মা, শরবত নিয়ে চলে এসেছি তোমার আর মাসিমুনির জন্য। এই কি মা, এটা কি করছে? নিজের বোনের পা টিপছে? আর মাসিমুনি বা কেমন, নিজের দিদিকে নিয়ে পা টিপাচ্ছেন? অদ্ভুত এই দৃশ্য, আমি তো জীবনে প্রথম দেখলাম। ও, এই তাহলে আমাদের শান্তনুর বউ, ভালোই, মন্দ না। তোর বৌমা এর থেকে আর কতই বা দেখতে শুনতে ভালো হবে। তা মেয়ের পড়াশোনা কদ্দূর নাকি একেবারেই আঙ্গুল ছাপ? না মাসিমণি, আমি কলেজ পর্যন্ত পড়াশোনা করেছি, এরপরেও আমার পড়ার খুব ইচ্ছে ছিল, তাই তো আমার শাশুড়ি মা আর আপনাদের ছেলে বলেছে আমাকে এখনো পড়তে দেবে। আর এখন তো আমরা সবাই এম এর ফর্ম বেরোনোর অপেক্ষা করছি, ফর্ম বেরোলেই ইউনিভার্সিটিতে মানে বিশ্ববিদ্যালয়েতে ভর্তি হয়ে যাব। এ কি কথা শিমুলদি, তুই এত শিক্ষিত মেয়েকে ঘরে তুলেছিস কেন? তুই জানিস না যে শিক্ষিত মেয়েরা সংসার করতে পারে না, শুধু ভাঙতে পারে? সব জেনে শুনেও তুই এমএকে ঘরে এনেছিস কি রে?
তোর মাথাটা কি পুরোপুরি খারাপ হয়ে গেছে? আবার এখন তো তুই বলছিস যে ওকে আরো পড়াবি। খবরদার বলে দিচ্ছি, এইসব আর করবি না। যা পড়েছে পড়েছে, এখন আর কোনো পড়ার কথা মুখেই আনবি না। ঘরের বউ কোথায় সারাদিন ঘরে বসে ঘরের কাজ করবে? তা না, উনি এখন পড়াশোনা করবে। কি সাহস! এই মেয়ে, পড়াশোনা করেছো করেছো, কিন্তু আবার এই ঘরের রান্না বান্না কাজ সব পারো তো? নাকি এইসব আবার লবডঙ্কা? আর এমনিও এইসব পড়াশোনা টড়াশোনা করে না কোনো লাভ নেই, বুঝেছো তো? এই ঘরের কাজই হলো না মেয়েদের আসল কাজ। না রে বোন, ও ঘরের সব কাজই পারে, আর ও তো সব কাজই করে, মাঝে মাঝে আমি খালি ওকে একটু দেখিয়ে দিই, ব্যাস, বাকিও নিজেই করে। এই তুই চুপ কর, আমি তোকে জিজ্ঞেস করেছি, তুই আমার সামনে ওর হয়ে ধোয়া দিচ্ছিস কোন সাহসে রে? তুই কি ভুলে গেছিস যে আমার মুখের উপর কথা বলা যায় না? নাকি তোর এই শিক্ষিত বউয়ের কথা শুনে তোর এই অবনতি হয়েছে? মাসিমুনি কেমন ভাবে কথা বলছে? আর মাসিমুনিদি বা কি সমস্যা হয়েছে আমার পড়াশোনা নিয়ে? আমার শাশুড়ি মায়ের কোনো অসুবিধা নেই, আমার বড়েরও কোনো অসুবিধা নেই আমার পড়াশোনা নিয়ে, তাহলে মাসিমুনির কিসের অসুবিধা? আর মাসিমুনি মায়ের সাথেও বা কেমন ব্যবহার করছে? মা বড় দিদি, কোথায় মা মাসিমুনিকে বকতে পারে? তা না, এখানে তো দেখছি উল্টো, মাসিমুনি ছোট বোন হয়েও মাকে বকছেন আর মা সব সহ্য করছেন। মার মাসিমুনির মধ্যে এই কেমন সম্পর্ক? আমার তো ব্যাপারটা একদমই ভালো লাগছে না। কি রে শিমুলদি, আমি তোকে কখন বলেছি যে আমার জন্য একটু গরম তেল নিয়ে আয়? গরম তেল দিয়ে আমার মাথাটা চুলটা হাতটা একটু সুন্দর করে মালিশ করে দিবি, তা না তুই খেতে বসে পড়েছিস। দাঁড়া, তোর এত সাহস, আমি তোকে দেখাচ্ছি। এ এ কি মাসিমুনি, আপনি মায়ের খাবার থালাটা ছুঁড়ে ফেলে দিলেন, এত সাহস আপনার? মা না আপনার বড় দিদি, তারপরও আপনি এটা কোনো সাহস পেলেন কি করে? আর বড় ছোট তো দূরের কথা, কেউ কারোর সামনে থেকে খাবার থালা ছুঁড়ে ফেলে দিতে পারে? ছি ছি ছি, আপনি বোন নাকি অন্য কিছু? না না বৌমা বৌমা, এরকম কথা বলো না বৌমা, তুমি মাসিমুনির সম্বন্ধে এরকম কথা বলো না, তুমি আমাদের মাঝখানে কথা বলো না। আমি তোমাকে না আগে বলেছি এরকম কথা না বলতে, তাও তুমি বলছো? এত অপমান, এত অপমান আমাকে! আমি আর এই বাড়িতে একটা মুহূর্তও থাকবো না, এক্ষুনি বেরিয়ে যাবো আমি এই বাড়ি থেকে। অসভ্য, তোরা সব অসভ্য, একদম অসভ্য পরিবার, যেমন নিজে অসভ্য তেমনি ছেলের বউটাও অসভ্য। আর কোনো দিনও আসবো না তোদের এই নোংরা বাড়িতে, আর কোনো দিন আসবো না। শোনো না বৌমা, বোন মানে মাসিমুনি পরশুদিন আসবে কিন্তু, হ্যাঁ, তুমি কিন্তু বুঝে চলাফেরা করো। হ্যাঁ মা, মাসিমুনি আগের বার এসে এত অপমান করলো, তারপরেও আপনি মাসিমুনিকে এই বাড়িতে আসার অনুমতি দেন কি করে? আর শুধু আগের বারই না, আপনি তো বলেছেন প্রত্যেকবার মাসিমুনি এরকমই করে, তারপরেও আপনি? আরে বৌমা, তুমি অত চিন্তা করো না, আমি জানি বোন নিশ্চয়ই আগের মতন নেই, ও এখন অনেকটাই পাল্টে গেছে। এ কি বৌমা, এইসব তুমি কি করছো? করলা গুলোকে এরকম জলে ভিজিয়ে রেখেছো কেন? এগুলো দিয়ে কি হবে? এই করলা গুলো চিনির জলে সারা রাত ভিজিয়ে রাখছি মা, তাহলে সকালবেলা আমরা মিষ্টি করলা খেতে পারবো। এই মেয়ে কি বলে, করলা চিনির জলে সারা রাত ভিজিয়ে রাখলে কি আর মিষ্টি হয় নাকি? এইসব তোমাকে কে বলেছে বৌমা? কি বলছেন মা, করলা চিনির জলে ডুবিয়ে রাখলে করলা মিষ্টি হয় না? আমিও ঠিক এটাই বোঝাতে চাইছিলাম মা, মাসিমুনি হচ্ছে করলার মতো, আপনি যতই ভালো ব্যবহার করুন ওনাকে মাথায় তুলে রাখুন না কেন, কিন্তু মাসিমুনি আর কোনো দিনও শুধরাবে না। তাই এই বাড়িতে এসে মাসিমুনি আপনাকে আবার অপমান করার আগে আপনি মাসিমুনির বাড়িতে খবর পাঠান যে মাসিমুনি যেন এই বাড়িতে কোনো দিনও না আসে। কথাটা তো বৌমা মন্দ বলেনি, এত বছরেও যে শুধরায়নি, সে এখন এই বয়সে এসে কি শুধরাবে?
আবার ও বাড়িতে এসে ঝামেলা করার আগে আমি ওকে এখানে আসতেই বারণ করে দিই। সত্যি এই বয়সে এসে ছোট বোনের কাছে অপমানিত হতে একদম ভালো লাগে না।